স্যার, এটা আমাদের কফি জমি, বৃষ্টির জলে জল ভর্তি হয়ে গেছে, কাল থেকে জল বের করছি, অনেকটাই বেরিয়েছে, তো এরকম অবস্থায় কি ওষুধ দিলে কফি গাছগুলো ভালো রাখা যায় একটু যদি বলেন খুবই উপকৃত হতাম। দেখুন, গোটা সব জমি জলে ডুবে গিয়েছিল, জল বের করা চলছে কাল সন্ধ্যে থেকে। আমরা ভিডিও দেখলাম, ফুলকপি যাদের এরকম গাছ আছে তাদের ক্ষেত্রে যেহেতু অতিবৃষ্টি হয়ে গেছে, একটা ভয় তো থাকেই যে গাছগুলো কীভাবে বাঁচানো যাবে। নমস্কার, আমি প্রসেনজিৎ, আপনারা দেখছেন আমাদের চ্যানেল প্ল্যান্ট হেলথ ক্লিনিক। তো আপনাদের এই ধরনের গাছ যদি থাকে, যেরকম আমরা ভিডিওতে দেখলাম, চিন্তা করার মতো কিছু নেই, এই গাছ বেঁচে থাকবে, কোনো অসুবিধে কিছু নেই। তবে এই সময়তে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে, জমিতে জল দাঁড়িয়ে আছে, আর ফুলকপি গাছ খুব ভালোভাবেই জানেন বেশি জলও সহ্য করতে পারে না, মাটি ঝুরঝুরে থাকবে, তাহলে প্রোডাকশানটা ভালো হবে, কিন্তু তাও আপনাদের গাছ বাঁচিয়ে রাখতে হবে। সেই জন্য আপনারা এই সময়তে যেটা করবেন, শুধুমাত্র ভ্যালিডামাইসিন, এটা 2 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে আপনার গাছের গোড়ার অংশটা, মাটিটা ভালো করে ভিজিয়ে দিন, 7 দিন পর আরেকবার রিপিট করুন। আশা করছি আপনাদের গাছ ঠিক থাকবে। পরবর্তীকালে আপনারা যদি এই পদ্ধতি অবলম্বন করেন, গাছ কেমন আছে অবশ্যই আমাকে ভিডিও করে পাঠাতে পারেন। জমিতে যদি কোনো অসুবিধে হয় অবশ্যই আপনারা ভিডিও পাঠাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমি চেষ্টা করব 5 থেকে 7 ঘন্টার মধ্যে আপনাদের উত্তর দেওয়ার। নমস্কার।